ইভিএম তো একটা যন্ত্র, ইভিএম এই যন্ত্রটাকে যে যারা চালায় যারা অপারেট করে তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে ইভিএমও একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে, কিন্তু যদি পর্দার আড়ালে যারা ইভিএম চালায় ওই ব্যক্তিগুলো যদি নিরপেক্ষ না হয় তাহলে ইভিএম কে প্রশ্নবিদ্ধ হবে। তো আমি মনে করি যে এই ইলেকশনটার পরেই হলো ন্যাশনাল ইলেকশন। যদি সরকার ইভিএম এ ন্যাশনাল ইলেকশন করতে চায় তাহলে ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। এমনি অপোজিশনের যে অনেক বিরোধ আছে ইভিএম তারা চায় না, ইভিএম এ তারা ভোট করতে চায় না, এখন সরকারকে পরীক্ষা দিতে হবে যে ইভিএম ও সুষ্ঠু ভোট করা সম্ভব। সেটাই আমি মনে করি একটা একটা টেস্ট কেস রংপুর ইলেকশন। আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছি যে বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার, যেখানে করাপশন করার সুযোগ আছে সেই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। প্রত্যেক বুথে ইভিএম আমরা চেক করে নেব, তার প্রিভিয়াস রিডিং করে আসে কিনা, আবার কোনো মার্কায় ভোট দিলে সেটা অন্য কোনো মার্কায় যায় কিনা, এই বিষয়গুলো আমরা আমরা হার্ড কপিতে প্রুফ করার পরে ইভিএম ওকে হবে। এবং আমাদের রিটার্নিং কর্মকর্তাকে উনি আশ্বস্ত করেছেন।